ইসলামিক ভাই বাংলাদেশ সাভার শাখা কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এরপরে রেডি থাকবেন ফার্স্ট ইসলামিক সিকিউরিটি ব্যাংক সাভার শাখার কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ, আমরা বক্তব্য শুরু করি। রাজীব বাবা বক্তব্য শুরু করো। ভাই দ্রুত দেন, দ্রুত দেন, মোটামুটি ছাড়তে হবে। ওনাদের জন্য লাইভ আছে, আবার ঢাকা যাবে। দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত করেন, শেষ একটা ছবি নিয়ে তুলে দাম, শেষ করেন। আমাদের প্রোগ্রামটা বেশি সময় চালানো যাবে না, আপনারা একটু দ্রুত শেষ করতে হবে। ভাই যারা ফুল দিচ্ছেন একটু দ্রুত দিয়ে দিকে নেমে যান না প্লিজ, প্রোগ্রামটা শুরু করতে দেন। এমন বাইরে অনেক কাজ আছে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি করে শেষ করেন। গরিব টাকা এইদিকে নেবে, এইদিকে নেবে, এইদিকে বিপে নাই, এই ফটোফিশন ম্যান, এই ছবি ম্যান, আপনি একটু সাইড করেন। সবার দৃষ্টি আকর্ষণ করছে এই মঞ্চে বুঝে রয়েছেন জনপ্রিয় জনপ্রিয় নায়িকা পপি আপা। পপি আপাকে এই মঞ্চ পরিচালনা করার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি আমি। পপি আপা, উপজেলার উপনির্বাচনে এক কথায় এক ফল
সভাকে উপজেলা দায়িত্ব বুঝে নিয়েছেন, সেই সভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুর আলম নাজিম আপনাদের মাঝে অর্থ সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন। আজকে বিখ্যাত শপিং মল সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের সম্বর্ধনায় উপস্থিত আছেন, সভার পৌরসভার সম্মানিত মেয়র, সভার পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ আব্দুল গনি, উপস্থিত বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম মোল্লা, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ফারুক হাসান তুহিন, আশুলিয়া যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত দক্ষ সংগঠক জনাব শাহাদাত হোসেন খান, আমাদের সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় রোকেয়া ভাবি, স্বেচ্ছাসেবক লীগের রতন, ছাত্রলীগের সভাপতি আতিক, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ, পৌর ছাত্রলীগের সভাপতি অভি, যুবলীগের কেন্দ্রীয় নেতা সোহেল পারভেজ, পৌর কাউন্সিলর মিনহাজ, পৌর কাউন্সিলর এবং সভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সিটি সেন্টারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বী, গণ্যমান্য মুরব্বী এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্র যুবক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে এই সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক ডাক্তার এনামুর রহমানকে আপনারা সম্বর্ধনা দেয়, আমি সাভার উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলের কাছে আমি আহ্বান করি, আবেদন করি জন্য তাকে যেন মহানাল্লা বাংলা পুনরাম দীর্ঘায়ু করে এবং আগামীতে আরো সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, সেই জন্য আমি দোয়া প্রার্থনা করছি, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আমাদের প্রিয় নেতা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান যাতে উত্তরোত্তর সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ, জয় বাংলা, জয় আমল। ধন্যবাদ সবার উপজেলা আওয়ামী লীগের আইকন
জননেতা মঞ্জুরুল রাজীব ভাইকে আমাদের মাঝে এসে বুঝিয়েছেন সারা বাংলায় যাকে আপনারা রূপালী পর্দায় দেখেছেন, যাকে রূপালী পর্দায় সবসময় দেখে থাকেন, সেই প্রিয় অভিনেত্রী, সেই প্রিয় অভিনেত্রী মাইকের জন্য আসবে না। উপস্থিত আরো যারা মঞ্চে আছেন সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে অনেক মা বোন বোনেরা আছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে এখানে আসতে অনেক ভালো লাগছে এবং আমি অনেক গর্বিত বোধ করছি যে একই মঞ্চে এত সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে আমি মঞ্চ শেয়ার করতে পারছি। এবং আমাদের মেয়র, এখানকার মেয়র খলিল ভাই আছেন, অনেক কম্বল বিতরণের জন্য এখানে এসেছি। আমি ধন্যবাদ জানাবো সবাইকে। আর আমরা সবাই সুস্থ বাংলাদেশ চাই, যার জন্য আমি এখানে আসছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই দোয়া করুন আমার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি বক্তব্য বেশি বড় দুই মিনিট, সবাই একটু চুপচাপ থাকবেন। সবার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অত্যন্ত প্রিয় নেতা, যাকে আপনারা বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এবং জননেত্রী শেখ হাসিনা, যাকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, আমাদের সকলের সেই প্রিয় নেতা জনাব ডাক্তার এনামুর রহমানকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলের প্রিয় আগামী দিনের নেতা, আমাদের এক সময়ের প্রখর ছাত্র নেতা, যাকে নিয়ে আমরা আগামীতে স্বপ্ন দেখি, আপনাদের সেই প্রিয় নেতা সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আলম রাজীব, আমার পাশে বসা আমার বড় ভাই, বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম মোল্লা, উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, সিটি সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব অমর ভাই, আমাদের মানভাননীয় মন্ত্রী মহোদয়ের সহধর্মিণী আমাদের ফরিদা ভাবী, উপস্থিত আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত যুবলীগের সোহেল পারভেজ, ছাত্রলীগের আতিক অভি মামুন, আবার আমাদের ফকার্স লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ,
আমার মা ও বোনেরা, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আপনারা সেই তিনটার সময় থেকে আমাদের মাননীয় মন্ত্রীকে দেখার জন্য, তার দুটি কথা শোনার জন্য আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করছেন, বক্তব্য উনি দিবেন। আমরা অত্যন্ত সাভারবাসী সৌভাগ্যবান, সাভারের ইতিহাসে এই সর্বপ্রথম একটা মন্ত্রী সাথে আমরা পেলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই সভা থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে আমাদেরকে একজন মন্ত্রী উপহার দিয়েছেন উনি। আমরা আশা করব আগামী দিনে সাভারে এই সাভারের ব্যাপক উন্নয়ন ইনশাল্লাহ এই এমপি মন্ত্রী মহোদয়ের হাত দিয়ে ইনশাল্লাহ হবে। এই মন্ত্রণালয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই সভা থেকে আমি আজকে একটা দাবি করতে চাই। আমি আমার পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সম্বর্ধনা নিয়েছি, আমি কিন্তু দাবি কথা বলি নাই, আমি কোনো সমস্যার কথা বলি নাই। আপনার মন্ত্রণালয় ইচ্ছা করলে আপনি আমার সবার পৌরসভাকে সুন্দর করে দিতে পারেন। আপনি জানেন আপনি কয়েকদিন আগে রাজাসন গিয়েছিলেন, সেখানে একটা খাল আছে, খালটা দখল করার জন্য বিভিন্নভাবে মানুষ চেষ্টা করতেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, সাভার ইউনিয়ন এবং পৌরসভা থেকে শুরু করে যে খালটা বিদ্যমান আছে, এই খালের পাশ দিয়ে যদি একটা ওয়াকওয়ে করে দেন, সেখানে ইনশাআল্লাহ দৃষ্টিবন্ধন একটা এলাকা সৃষ্টি হবে, এলাকার মানুষ হাঁটাচলা করতে হবে, বিনোদনের জন্য মানুষ সেখানে বেড়াতে পারবে। তাই আমি আপনাদের অনুরোধ করব এই বিষয়টি ইনশাআল্লাহ আপনারা একদিন সরজনে তদন্ত করবেন। আমার প্রকৌশলীরা ইনশাআল্লাহ আপনার সাথে থাকবে, আমাদের কাউন্সিলর থাকবে, সাভার ইউনিয়নের চেয়ারম্যান থাকবে। এই সমস্যাটা সমাধান হলে আমাদের জলাবদ্ধতাও থাকবে না, সুন্দর একটা বেড়ানোর জায়গা হবে, যেমন হাতির ঝিল হয়েছে ওই রকম একটা ইনশাআল্লাহ ব্যবস্থা ইনশাআল্লাহ আপনি করে দেবেন। তো যাই হোক, আজকে আমি ধন্যবাদ জানাই এই সিটি সেন্টার ব্যবসায়ী এবং দোকান মালিক সমিতিকে, তারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে সম্বর্ধনার একটা ব্যবস্থা করেছেন, একটা সুন্দর একটা ব্যবস্থা করেছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই। এই সম্বর্ধনায় কোনো উপকারের ব্যবস্থা এই ব্যবসায়ী সমিতি করে নাই, এই সম্পদে এই ব্যবসায়ী সমিতি এই দুঃস্থ মহিলাদের, শীতার্ত মহিলাদের আজকে কম্বল বিতরণের একটা ব্যবস্থা গ্রহণ করেছে। এই জন্য আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আশা করবি এইভাবে এই সিটি সেন্টারের ব্যবসায়ী সমিতি মালিক সমিতি এইরকম জনহিতকর কাজ ইনশাল্লাহ আগামী দিনেও করবে। আমি তাই আমার বক্তব্য না বাড়িয়ে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানি। এবং মাননীয় মন্ত্রী মহোদয় অনেক কষ্টকর মধ্যে হয়তো কে দেরি করে আসছে, আপনারা তো জানেন বোঝেন, একটা আগে ছিল এমপি এখন হয়েছে মন্ত্রী, সারা বাংলাদেশকে তার চিন্তা করতে হয়, তাই হয়তো বা সময় মতো সে উপস্থিত হতে পারে নাই। এই জন্য আমি তার পক্ষ থেকে আন্তরে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে আপনারা যার জন্য অপেক্ষা করছেন, যার বক্তব্য শোনার জন্য অভিনয় অপেক্ষায় আছেন এবং যিনি সবসময় চিন্তা করছেন এই সিটি সেন্টারের দোকান মালিকটা সবসময় ভালো আছে কিনা, ভালো হয় কিনা, আজকেও আসার সময় বলেছে এই জাহিদ আতিক, সিটি সেন্টারের সবাই কি শান্তিতে আছে, ভালো আছে? আমরা বলতেছি সবাই শান্তিতে ভালোভাবে ব্যবসা করছে। আপনি ভালোভাবে ব্যবসা করতেছেন না, শান্তিতে আছেন তো? সেই এই সিটি সেন্টারের দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি আজকে সম্বোধনার কথা আমাকে জানিয়েছেন এবং ওনারা আমাকে একটি উপহার দিতে চেয়েছিলেন। আমি বলেছি আমাকে উপহার দেওয়ার প্রয়োজন বেশি, আমাকে উপহার দেওয়ার প্রয়োজন নাই, ওই টাকা দিয়ে আমার গরিব দুস্থ মানুষের শীতের কম্বল বিতরণ কি করবে। আমি সম্বোধনা নিতে আসি নাই, আমি আপনাদের মাঝে কম্বল বিতরণের জন্য এসেছি। আপনারা সবাই খুশি না? এভাবে আমরা যদি অপ্রয়োজনীয় জিনিস পরিত্যাগ করে সেই অর্থ দিয়ে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এ দেশে আর দরিদ্র থাকবে না, গরিব থাকবে না,
হতদরিদ্র মানুষ থাকবে না, সুবিধা বঞ্চিত থাকবে না। আমি কাজে আজকে এই মঞ্চ থেকে যারা অর্থশালী বিত্তবান তাদের বলবো, বিলাসিতার জন্য, লোক দেখার জন্য, প্রতিযোগিতার জন্য অর্থ কম ব্যয় করেন। বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান, নাক ফোড়ানোর অনুষ্ঠান, গায়ে হলো আপনারা অনেক অর্থ ব্যয় করেন, আর আমার দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তারা কষ্ট থাকে। এখন থেকে সেটা করবেন না, সেসব জায়গায় আমি দাওয়াত দিতে যাব না। সব জায়গায় খরচ কমাবেন এবং সেই খরচ দিয়ে চ্যারিটি করবেন, অর্থাৎ দাতব্য সেবা। সারা বিশ্বের ইউরোপ আমেরিকায় সবাই এক সমান ধনী হয়েছে কেন? যার ধন ছিল সে যার ধন নাই তাকে ভাগ করে দিয়েছে, আমরা সেটা করি না। এখন আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে সবার জন্য সুন্দর করতে চাচ্ছেন, সবাইকে সুখী করতে চাচ্ছেন, দেশ থেকে দারিদ্রতা দূর করতে চাচ্ছেন। আমি তাই আপনাদেরকে বলবো, যার যার সামর্থ্য আছে সেইখান থেকে অর্থ সঞ্চয় করে, অর্থ বাঁচিয়ে কাউকে চাকরি করে দিবেন, কাউকে ব্যবসার সুযোগ করে দিবেন, কারোর ব্যবসার পুঁজি দিবেন, কারো হয়তো ঘর বানিয়ে দিবেন, কারো বাচ্চার লেখাপড়ার কথা ব্যবস্থা করে দিবেন, কারো বিয়ে কন্যাগ্রস্ত, কন্যাদায়গ্রস্ত পিতামাতা থাকলে বিয়ের ব্যবস্থা করে দিবেন। এগুলোতে আল্লাহ খুশি হবে, মানুষও খুশি হবে, দেশের অবস্থান পরিবর্তন করবেন। আমি কল্যাণ সমিতির সভাপতি ওমর আলী পলান এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান অভিকে ধন্যবাদ জানাই, তারা আমার কথা রেখেছে এবং এখানে আজকে দুস্থ শীতার্থ মানুষদেরকে কম্বল বিতরণের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লাহ আব্দুল গনি, একটু আগে তিনি বক্তব্য দিয়েছেন, সাভার পৌরসভা প্রথম নৌকা মার্কায় নির্বাচিত মেয়র এবং সাভার পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন এখানে রফিকুল ইসলাম ফান্ডু ভাই, উপস্থিত আছেন মঞ্জুর আলম রাজি, দুঘর ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী। সাভারে যখন আওয়ামী লীগের চিহ্ন ছিল না, আওয়ামী লীগের উপর যখন অত্যাচার নেমে এসেছিল, তখন যে রুখে দাঁড়িয়েছিল সেই মঞ্জুর আলম রাজি। এবং আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের একজন প্রার্থী উপস্থিত আছেন, ফারুক হাসান তুহিন, আরেকজন তুখর ছাত্র নেতা, তুখর রাজনীতিবিদ এবং সাংগঠনিক রাজনীতিবিদ, যাকে যে কোনো দায়িত্ব দিয়ে আমি প্রমাণ পেয়েছি সফলতা কিভাবে আনতে হয় এটা ফারুক হাসান তুহিন জানে। উপস্থিত আছেন রোকেয়া পার্ক প্রাক্তন ভাইস চেয়ারম্যান, উপস্থিত আছেন সাদা হোসেন খান, আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। উপস্থিত আছেন কাউন্সিলর সেলিম মিয়া, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নৌকা মার্কায় কাউন্সিলর। আছেন আব্বাস ভাই, 7 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, এখানে মুক্তপণ সঞ্জিতা শর্মিন, ঠিক না, সঞ্জিতা শর্মিন মুক্তা কাউন্সিলর, 3 নম্বর ওয়ার্ড। মিনাজ আছে, মিনাজউদ্দিন মোল্লা আমার অনেক অনেক প্রিয়, আদরে, অনেক পরিশ্রম করেছে এবার নির্বাচনে, কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড। এখানে আতা রহমান রবি আছে, সাভার পৌর ছাত্র লীগের সভাপতি, আব্দুল্লাহ আল মামুন আছে ছাত্রলীগের নেতা এবং এবার নির্বাচনে সে অনেক পরিশ্রম করেছে, আতিকুর রহমান আতিক সভাপতি সাভার পৌর ছাত্রলীগ, জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ, এখানে কায়কুবাজ আছে, নিজামুদ্দিন টিপু, মহসিন বাবু, সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এখানে মনির ইসলাম সাধারণ সম্পাদক ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের,
এখানে রুবেল আছে, বাবু রতন শাহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, এখানে কাইফল ভাই, নিজাম ভাই, তারপরে প্রাক্তন সভাপতি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনিয়র সদস্য এবং কেন্দ্রীয় যুব লীগের উপসম্পাদক সহ আরো আমার মহিলা আওয়ামী লীগ মহিলা যুব লীগের সামনে নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, আপনারা বিপুল ভোট দিয়ে এবার নৌকা মার্গায় আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি বলে এবং বেশি বেশি ভোট দিয়েছেন বলেই আমার প্রিয় নেত্রী আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবার মন্ত্রী বানিয়েছেন। এই কৃতিত্ব আপনাদের, আমার সবকিছু পাওয়া আপনাদের জন্য উৎসর্গ করে দিলাম। আপনারা দেশকে রক্ষা করেছেন, দেশকে বাঁচিয়েছেন, ওই জামাত শিবির রাজাকার এবং তাদের লালনকারী বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করেছেন, দেশকে বাঁচিয়েছেন জঙ্গিবাদের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে, নাশকতাকারীদের হাত থেকে, মৌলবাদীদের হাত থেকে, ধর্মের নামে যারা ব্যবসা করে তাদের হাত থেকে। আপনারা এই দেশটাকে রক্ষা করেছেন আগুন সন্ত্রাসীদের হাত থেকে, জায় নামাজ পোড়ায় যারা তাদের হাত থেকে, কোরআন শরীফ পোড়ায় বাইতুল মোকাররমে আগুন দেয় তাদের হাত থেকে। আপনারা রক্ষা করেছেন যারা বিদেশিদের হত্যা করে, আমার পুলিশ ভাইদেরকে হত্যা করে, যারা স্কুল পুড়িয়ে ধ্বংস করে তাদের হাত থেকে বাংলাদেশ রক্ষা করেছেন। আপনারা রক্ষা করেছেন লুটেরাদের হাত থেকে, যারা দেশের গরিব মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করে লন্ডনে বসে ষড়যন্ত্র করে। আপনারা রক্ষা করেছেন তাদের হাত থেকে যারা এতিমের টাকা মেরে জেলখানায় থাকে। আজকে সাভার এবং সারা বাংলাদেশে নির্বাচনের পরে কোন টু শব্দ হয়েছে? সবাই শান্তিতে আছেন না? আর যদি জামাত আসতো, রাজাকাররা আসতো, 30 লক্ষ লোক মারছিল 1971 সালে, আরো 30 লক্ষ লোককে মারিয়ে বাংলাদেশে রক্তাক্ত বাংলাদেশ পরিণত করত, জ্বালিয়ে পুড়ে সরকার করে দিত, এত সুন্দর দেশটাকে ব্যর্থ করে দিত, ধ্বংস করে দিত। তাই আবারও আবারও বিনীতভাবে আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অনেক কষ্ট করে সারাদিন লাইন ধরে আপনারা ভোট দিয়েছেন আমাদেরকে এবং ইতিহাস করেছেন, রেকর্ড করেছেন, সর্বোচ্চ ভোট দিয়েছেন, 4,90,427টি ভোট দিয়েছেন। যারা ভোট দিয়েছেন তাদের কাছে আমি ঋণী, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো অসুবিধা ইনশাল্লাহ আর থাকবে না। আমরা গত 5 বছরে যে কাজ করেছি তার চেয়ে আরো 3 গুণ বেশি কাজ করব। যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই মন্ত্রণালয়ে টাকার অভাব নাই, অনেক টাকা আছে, অনেক চাল আছে, অনেক টিন আছে, অনেক ঘর আছে। আমরা সারা দিন বলতেছি যাদের ঘর নাই তাদের আমরা ঘর করে দিব। আমি একটু আগে, আমি যখন মন্ত্রণালয়ে ছিলাম, সাভারের নদীর পাড়ের বেদে সম্প্রদায়ের নেতা রমজান আমার কাছে গিয়েছিল যে আমাদেরকে কিছু সাহায্য দেন, আমরা আমাদের জমি ভরাট করে ঘর তুলব। আমি তাকে বলেছি আমি তোমার জমিতে মাটি ভরাট করে দিব, কতটা ঘরের প্রয়োজন? বলল 120টা ঘর হলে আমার বেদেরা সেখানে শান্তি থাকতে পারবে। আমি তাকে বলেছি তোমাকে 150 ঘর করে দিব, প্রত্যেকটা ঘরে 2টা বেডরুম থাকবে, 1টা কিচেন থাকবে, 1টা টয়লেট থাকবে, 1টা বারান্দা থাকবে, এবং ঘরগুলো 88 সালের বন্যার পানির যে লেভেল ছিল তার চেয়ে উঁচাই হবে, যাতে কোনোদিন বন্যায় কষ্ট না হয়।
এমনি করে সারা বাংলাদেশে আগামী এক বছরে 64,000 ঘর বানিয়ে দেব গরিবদের জন্য যাদের ঘর নাই। আমি ইতিমধ্যে সাভারের স্টেডিয়ামের উন্নয়নের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। স্টেডিয়ামের মাঠটা একটু নিচা, মাটি ভরাট করে গাইড ওয়াল করে দেব। সাভারের জন্য আমরা অনেক উন্নয়ন দেখেছি। আপনারা যে যানজট কষ্ট পান, সাভারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 1-2 ঘন্টা লাগে, সেই জন্য গাবতলী থেকে নবীনগর পর্যন্ত একটি ফ্লাইওভার আমি করে দেবো ইনশাআল্লাহ। এটার জন্য 2,800 কোটি 2,800 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এর থেকে পাশ হয়েছে, কিছুদিনের মধ্যে টেন্ডার হবে। আপনারা যাতে সুখে থাকতে পারেন, শান্তি থাকতে পারেন, সেই জন্য আমার কাছে যাতে আসতে পারেন, আপনাদের কষ্টের কথা বলতে পারেন, এই জন্য মন্ত্রী হওয়ার পরে আমি ঢাকায় চলে যাই নাই। আমি এমপি হওয়ার পরে আপনাদের মাঝে ছিলাম, মন্ত্রী হওয়ার পরে আমি আমার প্রধানমন্ত্রীকে বলেছি আমি ঢাকায় যাব না, আমি সাভার থেকে অফিস করব। সাভার থেকে আমি প্রতিদিন মন্ত্রণালয়ে যাই, আবার সন্ধ্যার আগে আমি ফিরে আসি আপনাদের মাঝে। আপনারা ভালোবেসে ভোট দিয়েছেন, আপনাদের ছাড়া আমি থাকতে পারবো না, আপনাদের ছাড়া আমার ভালো লাগবে না, আপনাদের চেহারা না দেখলে আমার সুখ লাগবে না। আমি প্রতিদিন আপনাদের চেহারা দেখতে চাই এবং উত্তরোত্তর সুন্দর চেহারা দেখতে চাই, পুষ্টিমান চেহারা দেখতে চাই, সুখী চেহারা দেখতে চাই। এই জন্য যা করা লাগে ইনশাআল্লাহ আমি করব। আজকে সামার সিটি সেন্টার দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাকে সম্বর্ধনা জানিয়েছেন, সম্মানিত করেছেন, এতে আমার দায়িত্ব তাদের প্রতি আরো বেড়ে গেল। আমি কথা দিচ্ছি আপনারা বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ব্যবসা করবেন, কোনো রকম ঝামেলা, কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সন্ত্রাসী এই আর বাজারে সহ্য করা হবে না, কাউকে ছাড় করা হবে না ইনশাআল্লাহ। যেভাবে শান্তিতে রেখেছি ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য নিয়ে আল্লাহর সহায়তায় আমরা এমনিভাবে শান্তিপূর্ণভাবে এই প্রতিষ্ঠানটি চালাবো। শুধু এই প্রতিষ্ঠানে নয়, সবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় ইনশাআল্লাহ শান্তি সুবাতা করবে। আপনারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘায়ু দান করেন। এখানে আমাদের সম্মানিত মেয়র সাহেব রাজাশনে যাওয়ার আগে আইতানোয়াটা খালের কথা বলেছেন এবং খালের পাড় দিয়ে ওয়াকওয়ে বানানোর কথা বলেছেন। আমি মেয়র মহোদয়কে বলবো আপনি আপনার ইঞ্জিনিয়ার দিয়ে একটি প্রজেক্ট তৈরি করবেন, প্রজেক্ট প্রোফাইল করে আমার কাছে জমা দিবেন, সেই প্রজেক্টের যত টাকা বরাদ্দ লাগে, 10 কোটি লাগুক, 20 কোটি লাগুক, আমার টাকা দেওয়ার মতো আল্লাহ পাক সক্ষমতা দিয়েছেন। এই সমস্ত কাজ আমরা চাই, এরকম সুন্দর সুন্দর কাজ হোক, আমার সাভার সুন্দর হোক, আমার সাভার ঢাকার চেয়ে সুন্দর হবে, আমার সাভার সিঙ্গাপুরের চেয়ে সুন্দর হবে, সেই জন্য আমি ইনশাআল্লাহ কাজ করে যাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ কোটি শুকরিয়া, তিনি আমাকে এই গোটা বাংলাদেশের সেবা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। এত বড় মন্ত্রণালয় চালানোর ক্ষমতা আমার নাই, একমাত্র ক্ষমতা আল্লাহ, আল্লাহ যেন আমাকে দিয়ে মন্ত্রণালয়ের কাজ করে আমি যেন ডাইভার্সিফাইড ইনোভেটিভ ক্রিয়েটিভ কাজ করে মন্ত্রণালয় এবং শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন, এখনই কম্বল বিতরণ শুরু হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ সিটি সেন্টারের দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতিকে, ধন্যবাদ আমার নেতৃবৃন্দদেরকে যারা এতক্ষণ এখানে কষ্ট করে বসেছিলেন। সবাই আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।